সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছ তাদেরকে জানে আমাদের এড্রোসার্স মিডিয়ার পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু করছি আজ সপ্তম শ্রেণির দ্বিতীয় সপ্তাহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অ্যাসাইনমেন্টের সমাধান তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকে উল্লেখ রয়েছে ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরোনামে একটি প্রবন্ধ লেখো যা দুইশো শব্দের মধ্যে হতে হবে প্রবন্ধে যা যা থাকবে সেটা তোমাকে উল্লেখ করতে হবে এই প্রবন্ধে উল্লেখ করতে হবে ভূমিকা ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রসমূহ নাম্বার তিন ব্যক্তিগত জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব এবং সর্বোপরি উপসংহার এবার আসছি সমাধান নিয়ে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামে লিখব প্রযুক্তি নির্ভর বিশ্ব এবার এক ভূমিকা আধুনিক জীবনের সাথে তথ্য ও যোগাযোগ ও প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের এই নগর সভ্যতার দিকে তাকালে আমরা এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করতে পারি এই যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমাজের যে স্তরে এখনও বিজ্ঞানের স্বভাব লাগেনি সেই স্তরে এখনও উন্নতির স্বভাব প্রবেশ করতে পারেনি তাই বলা যায় যে সভ্যতার উন্নয়ন মূল্যে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পিটার থেইল বলেছেন টেকনোলজি জাস্ট মিনস ইনফরমেশন টেকনোলজি নাম্বার দুই ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রসমূহ সাম্প্রতিককালে তথ্য প্রযুক্তির যে বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছে তা প্রযুক্তি বিজ্ঞানের ওই অবদান পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনোভাবে প্রযুক্তি ব্যবহার করেনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় কাজে ব্যবহার হচ্ছে ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র ক্ষেত্রসমূহ হল নাম্বার ক ব্যক্তিগত যোগাযোগ মোবাইলের মাধ্যমে নাম্বার খ বিনোদনের অসংখ্য মাধ্যম তথ্য প্রযুক্তি গ জিপিএস তথা গ্লোবাল পজিশনিং সিস্টেম নম্বর ঘ কম্পিউটার ব্যবহার করে গান শোনা ওমো ইবুক ব্যবহার করে বই পড়া চ কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ করা স মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে পরীক্ষার ফলাফল জানা য মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায় ঝ অনলাইন এবং ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে চাকরির দরখাস্ত করা যায় এবং পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করা যায় এবার আসছি ইঙ্গ। অনলাইন টিকিটিং সিস্টেমের মাধ্যমে ঘরের বাইরে না গিয়ে ট্রেন ও প্লেনের টিকিট কেনা যায় ইন্টারনেটে ঘরে বসে প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া এবং বিল পরিশোধ করা যায় এবার আসছে চার নম্বর প্রশ্ন নিয়ে সেটা হলো ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব কম্পিউটার নির্ভর ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবনের ফলে সমগ্র বিশ্বটি এখন এক বিশাল তথ্য পরিণত হয়েছে মানুষের নিজের পক্ষে সব তথ্য মনে রাখা বা হাতের কাছে পাওয়া সম্ভব নয় এজন্য প্রয়োজন ভালো যোগাযোগ ব্যবস্থা সম্প্রতি কোভিড নাইন্টিনের কারণে প্রযুক্তির ব্যবহার অনেক গুরুত্ব পেয়েছে মহামারী পরিস্থিতি মানুষ গৃহবন্ধু থাকলেও যোগাযোগ থেমে ছিল না ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে একে অন্যের খবর নিতে পারছে অন্য দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষদের কোভিড নাইন্টিন সম্পর্কে সচেতন করেছে এবং এর থেকে বাঁচার উপায় সম্পর্কেও জানিয়েছে তাছাড়া অসহায় দুস্থ মানুষদের আর্থিক সহায়তার জন্য বিভিন্ন অনলাইন ভিত্তিক সংস্থাকে অনুদান দিয়ে সহায়তা করা সম্ভব হয়েছে এমনকি যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে বাসা থেকে অনলাইনে পাঠদান সম্ভব হয়েছে চার নম্বর উপসংহার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহুর্তে তথ্য যোগাযোগ এর অবদান রয়েছে মানব জীবনে বিজ্ঞানের এ ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে হবে তথ্য প্রযুক্তির আলোয় প্রতিটি মানুষকে আলোকিত করতে হবে সমস্ত কলুষতা থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে মুক্ত করার জন্য সকল ধরনের অপব্যবহার রোধ করতে হবে তবেই মানব সভ্যতার যথার্থ উন্নয়ন সাধিত হবে আজ এখানেই পরিসমাপ্তি করছি তো বন্ধুরা আমাদের এই ভিডিও কন্টেন্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলো না